হ্যালো বন্ধুরা, সবাই নিশ্চয় ভালো আছো, আমিও ভালো আছি। তো ভালো থেকো। আজকে সবাই জানো কি, আজকে রাখি বন্ধন উৎসব। তো ভাইকে রাখি পরিয়েছি, এবার আমি আমার বোনকে রাখি পরাবো, বোন আমাকে রাখি পড়াবে। এই যে বোন, বোনকে আমি রাখি পরাবো, বোন আমাকে রাখি পড়াবে। এটা আমরা প্রতি বছরই করে আসছি। তা তোমরা কেউ করো কিনা জানি না, তবে রাখিটা সবাইকে পড়ানো যায়, যার জন্য আমরা ভাইকে প্রথমে পড়িয়ে নিই। পড়িয়ে নেওয়ার পরে আমি আমার দুই বোন, মানে আর সবাই তো দূরে থাকে, কেউ আসতে পারে না, আমি আর ছোট বোন, এই যে আমি আর ছোট বোন, আমি আর ছোট বোন মিলে এই করি। আমার ভাই বেরিয়ে গেছে, ওকে রাখি পরানো হয়ে গেছে, ও চলে গেছে। তা এবার আমরা দু বোন, ও আমাকে রাখি পরাবে, আমি ওকে রাখি পরাবো। এটা আমরা প্রতি বছর করে আসি, তবে কোনো ভিডিও করে দিই বলে এবছর করছি, যা ব্রড ভিডিও করে ফেললাম। তা সবাই দেখো, তোমাদের কার কেমন লাগছে একটু আমাকে জানিও। তা আমরা এবার রাখি পরানো শুরু করি, আর বোনকে প্রথমে আমি পড়াবো, যেহেতু আমার ছোট, তো ওকে আগে পড়িয়ে ওর আনন্দটা ওকে দিয়ে নি, তারপরে আমাকে পড়াবে আমার বোন। তাহলে সবাই দেখো, তাহলে দেখো ছোট বোনকে আমি রাখি পড়াচ্ছি। আমরা প্রতি বছরই করি এটা, তা তোমরাও পড়ে দেখবে, ভালো লাগবে, আনন্দ হয়। তবে এবার রাখি নাকি সকালে থেকে পড়ানো যায় নি, বলছে 1:30 পরে শুভ টাইম, যার জন্য 1:30 পরে, 1:30 পরে আমি আমার আমরা ভাইকে পড়ালাম রাখি, আর আমি আমার এই যে ছোট্ট বোনকে রাখি পড়ালাম। একটু মিষ্টি খাইয়ে দিই, দেখো কেন এই